আজকে লাঠি নিয়ে কেন গ্রামে গ্রামে ঘুরছো? বন্ধনের কিস্তিও দেয় না? আচ্ছা, শুধু দাড়ি খায় উড়া দেয় নাকি? আচ্ছা, কি নাম আপনার? আপনার নাম কি? কি হয়েছে ঘটনা? কি ঘটনা? আচ্ছা, কেন আচ্ছা বন্ধনে দেয় না স্বামী? আচ্ছা, তার জন্যই মানে যে আচ্ছা, এখানে কতগুলো ঘরে মদ বিক্রি হয়? আচ্ছা ঠিক আছে। কারা বিক্রি করছে এখানে? কি সমস্যা হয়? দারু খায়, বাড়িতে ঝামেলা হয়, পাশাপাশি বাড়ি যদি থাকে, আমরা যদি ঘুমিয়ে থাকি আর যদি ওদের বাড়িতে যদি মারা ধরা হয় কি বকাবকি হয়, তাহলে আমরা ঘুম পাড়তে পারবো? আপনারা কি চান? আমরা কি চাই? যেন বিক্রি না করে, যেন অন্য দোকান করে, বিক্রি যেন না করে। বিক্রি করলে তো আবার খাবেই, আটাবাসী হইলে তো আবার খাবেই। আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি বলছে? কি বলছে? বলছে ওটা কত আগে দেখো কি হচ্ছে, তারপরে আমরা আছি। আজকে কোথাও দারু পেয়েছেন আপনারা? হ্যাঁ পেয়েছি। কি করলেন সেগুলা? সেগুলা ঢেলে দিচ্ছি রাস্তার মধ্যে, ঢেলে দিয়ে ওই আপনাদেরকে দেখাচ্ছে লাঠি এবং ঝাঁটা হাতে। কেন কেন? আমরা পাইলে আমরা নখ যদি ঝোড়া করে তাকে লাঠি দেখাচ্ছি, আর যদি না করে তাহলে কাউকে কিছু করবো না। আর যেগুলো দারু পাচ্ছি সেগুলো ঢেলে দিচ্ছি। কোনো কি ব্যবসা করা যাবে না? ওইটা দারু ব্যবসা করতে হবে। দারু ব্যবসাগুলো কি বলতে, আমরা ছাড়বো না, বোমায় বাড়ি করো আমরা ছাড়বো না। আপনার নাম? আমার নাম কৃষ্ণা সরকার। আপনার দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন মানে কিছু মহিলা মিলে বেশ কিছু দোকানে যাচ্ছে, যে দোকানগুলা দারু বিক্রি করে মুদিখানার দোকানগুলা, ওটা বলছি যে বন্ধ করো। আর ছোটো ছোটো বাচ্চাগুলা সবাই খাচ্ছে, আর খেয়ে খেয়ে কিডনি ডাউন হয়ে যাচ্ছে, তার মধ্যে নখগুলা মারা যাচ্ছে, ওই জন্য বলছি যে বন্ধ করো। তিনটা বর্তমানে তিনটা দোকান, আরও কয়েকটা বাকি আছে। সেখানে যেখানে যেখানে দারু পেলাম সেখানে সেখানে উল্টে দিলাম, আর কয়েকটা দোকানে পাওয়া যায়নি। হ্যাঁ জানাইছি, কিছু বলেনি, ইয়ে হচ্ছে নোটিশ পাঠাইছি, এখনো কিছু বলেনি। আমার দ্বারা যদি হয়ে যায় তো হয়ে যাবে, না হলে পুলিশে কি করবে পরে দেখা যাবে, আর যদি না পারে তাহলে আমরা দেখে নিব। আমরা কি চাই মানে হচ্ছে বন্ধ যেন করে, দারু যেন বন্ধ হয় এটাই চাই। আপনার নাম? আমার নাম জোসনা বর্মন। কি করছেন আপনারা? কি করছি? এতে দারু উঠাচ্ছি। আজকে কি করলেন? আজকে কি এক দোকানে পাইলাম, আর এক দোকানে পাচ্ছি। কি করলেন সেই দারুগুলো? দারুগুলো এতে রাস্তার মধ্যে ঢেলে দিচ্ছি। কারা বিক্রি করছে? কারা বিক্রি করছে? ওই যেখানে যেখানে ছোট দোকান, চাহা বা ভাজাপোড়া দোকান, সেখানে খাচ্ছে, চাহার আলে যাচ্ছে, হয়তো কেউ দেখা পায় কত চাহাটা খাচ্ছি, আবার দারু খায়, দারু খাইছে, দারু খেয়ে সমস্যা হয়, দারু খায় বাড়িতে ঝামেলা হয়, পাশাপাশি বাড়ি যদি থাকে, আমরা যদি ঘুমিয়ে থাকি আর যদি ওদের বাড়িতে যদি এই মারা ধরা হয় কি বকাবকি হয়, তাহলে আমরা ঘুম পাড়তে পারবো? আমরা কি চাই? যেন বিক্রি না করে, যেন অন্য দোকান করে, বিক্রি যেন না করে, আর বিক্রি করলে তো আবার খাবেই, আটাবাসী হইলে তো আবার খাবেই। হ্যাঁ জানিয়েছি। কি বলছে? বলছে ওটা কত আগে দেখো কি হচ্ছে, তারপরে আমরা আছি, আর যদি হ্যাঁ পেয়েছি, সেগুলা ঢেলে দিচ্ছি রাস্তার মধ্যে, ঢেলে দিয়ে ওই
ভাঙচুর করে ওগুলা জ্বলাই দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছে লাঠি এবং ঝাঁটা হাতে, কেন? কেন আমরা পাইলে আমরা নখ যদি ঝগড়া করে তাকে লাঠি দেখাচ্ছি, আর যদি না করে তাহলে কাকু কিছু করব না। আর যেগুলা দারু পাচ্ছি সেগুলা ঢেলে দিচ্ছি। কোনো কি ব্যবসা করা যাবে না? ওইটা দারু ব্যবসা করতে হবে। আর দারু বেচাগুলা কি বলছে, আমরা ছাড়বো না, যতই বাড়ি করো আমরা ছাড়বো না। সবাই বিক্রি করে বলে আপনিও বিক্রি করতেন, তাই তো? এখন কি আর বিক্রি করবেন? আপনি মদ বিক্রি করতে পারেন? না, আমার স্বামী করতো। আপনার স্বামী করতো? আপনার স্বামীর নাম কি? আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।